বুধবার সারা রাজ্যে অল ইন্ডিয়া 150 ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাবা জানিয়ে প্রতিটি জেলার প্রশাসনিক দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। তারই অঙ্গ হিসেবে এই দিন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে কার্জন গেট চত্বরে AIDSO-র পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি ও প্রশাসনিক দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। তাদের মূল দাবি, প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন চালু করতে হবে, পাড়ায় পাড়ায় এই কর্মসূচি করা চলবে না। এছাড়াও তাদের দাবি, 2020 সালের জাতীয় শিক্ষানীতি বাতিল করতে হবে, পাশাপাশি এক তৃতীয়াংশ ভাড়ায় ছাত্রছাত্রীদের পরিবহনের ব্যবস্থাও করতে হবে। এছাড়াও তারা বিভিন্ন দাবি দাবা দিয়ে এই দিন স্মারকলিপি প্রদান করেন। আমরা আজকে AIDSO ছাত্র সংগঠনের পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে প্রশাসনিক দপ্তরগুলোতে ডেপুটেশন দিচ্ছি, অবিলম্বে প্রথম শ্রেণী থেকেই স্কুল খুলে ক্লাসরুম ভিত্তিক পঠন পাঠন শুরু করতে হবে, পাড়ায় শিক্ষালয় নয়, এই দাবি নিয়ে আমরা গোটা রাজ্য জুড়ে আজকে সমস্ত জায়গায় ডেপুটেশনটা দিচ্ছি। এর মধ্যে আরও কিছু দাবি আছে আমাদের, অবিলম্বে ছাত্রছাত্রীদের 1/3 ভাড়ায় যাতায়াতের সুযোগ দিতে হবে, জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করতে হবে, এর পাশাপাশি এই দাবিগুলো নিয়ে আমরা ডেপুটেশনটা দিচ্ছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা। বুধবার সারা রাজ্যে অল ইন্ডিয়া 150 ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাবা জানিয়ে প্রতিটি জেলার প্রশাসনিক দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। তারই অঙ্গ হিসেবে এই দিন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে কার্জন গেট চত্বরে AIDSO-র পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি ও প্রশাসনিক দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। তাদের মূল দাবি, প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন চালু করতে হবে, পাড়ায় পাড়ায় এই কর্মসূচি করা চলবে না। এছাড়াও তাদের দাবি, 2020 সালের জাতীয় শিক্ষানীতি বাতিল করতে হবে, পাশাপাশি এক তৃতীয়াংশ ভাড়ায় ছাত্রছাত্রীদের পরিবহনের ব্যবস্থাও করতে হবে। এছাড়াও তারা বিভিন্ন দাবি দাবা দিয়ে এই দিন স্মারকলিপি প্রদান করেন। আমরা আজকে AIDSO ছাত্র সংগঠনের পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে প্রশাসনিক দপ্তরগুলোতে ডেপুটেশন দিচ্ছি, অবিলম্বে প্রথম শ্রেণী থেকেই স্কুল খুলে ক্লাসরুম ভিত্তিক পঠন পাঠন শুরু করতে হবে, পাড়ায় শিক্ষালয় নয়, এই দাবি নিয়ে আমরা গোটা রাজ্য জুড়ে আজকে সমস্ত জায়গায় ডেপুটেশনটা দিচ্ছি। এর মধ্যে আরও কিছু দাবি আছে আমাদের, অবিলম্বে ছাত্রছাত্রীদের 1/3 ভাড়ায় যাতায়াতের সুযোগ দিতে হবে, জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করতে হবে, এর পাশাপাশি এই দাবিগুলো নিয়ে আমরা ডেপুটেশনটা দিচ্ছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।